এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম পক্ষী নিবাস হিসেবে পরিচিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পাখিরালয়। সেন্সাসের ফলাফল অনুসারে বিগত বছরগুলিতে ক্রমাগত পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই পাখিরালয়ে। সাধারণত প্রতি বছরই মে মাসের শেষের দিকে পরিযায়ী পাখিদের আগমন ঘটে এই স্থানে। নাইট হেরেন, ওপেন বিল স্টক, কর্মোরেন্ট ও ইগ্রেট এই চারটি প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে কুলিক পাড়ের বনভূমি। প্রায় ছ থেকে সাত মাস এখানে প্রজনন থেকে শুরু করে শাবকদের লালন পালন প্রক্রিয়া সম্পন্ন করে পাখিরা। তারপর নভেম্বর ডিসেম্বর মাসে তারা পাড়ি জমায় ভিন দেশে। দীর্ঘ বছর ধরে এই নিয়মেই আসা যাওয়া চলতে থাকে পরিযায়ী পাখিদের। বিগত পাঁচ বছরে কুলিক পাখিরালয়ে ক্রমশই পাখির সংখ্যা বেড়েছে, যাকে ঘিরে বেশ উচ্ছ্বসিত ছিল পরিবেশ প্রেমী মানুষজন। চলুন প্রথমে এক নজরে দেখে নিই বিগত পাঁচ বছরের পাখির পরিসংখ্যান। দু হাজার ১৮ সাল, ওপেন বিল স্টক ৬৭,২৭০, নাইট হেরেন ৯,৯৯০, ইগ্রেট ১০,৭৪৮, কর্মোরেন্ট ১০,৫৫৪, মোট ৯৮,৫৬২। ২০১৯ সাল, ওপেন বিল স্টক ৬৫,৮৬৪, নাইট হেরেন ৮,১২৪, ইগ্রেট ১১,৯৭০, কর্মোরেন্ট ৭,১৩০, মোট ৯৩,০৮৮। ২০২০ সাল, ওপেন বিল স্টক ৬৮,১৫৯, নাইট হেরেন ৭,৯৫৬, ইগ্রেট ১৩,৯৪, কর্মোরেন্ট ১০,৪২২, মোট ৯৯,৬৩১। ২০২১ সাল, ওপেন বিল স্টক ৭১,৩০২, নাইট হেরেন ৭,৯০৯, ইগ্রেট ১১,৮৯৭, কর্মোরেন্ট ৭,৬৩১, মোট ৯৮,৭৩৯। ২০২২ সাল, ওপেন বিল স্টক ৬৪,০৫৫, ইগ্রেট ১৯,৮৪১, নাইট হেরেন ৮,৯৬৯, কর্মোরেন্ট ৬,৫২৮, মোট ৯৯,৩৯৩। কিন্তু এবছরে হঠাৎ সেই ছন্দে পতন ঘটে। জুন মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এবারে পরিযায়ী পাখিদের আগমন ঘটেনি, যাকে ঘিরে কিছুটা চিন্তিত বনবিভাগ উৎকণ্ঠা দেখা দিয়েছে পরিবেশ প্রেমীদের মধ্যেও। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন এই পক্ষী নিবাসে, কিন্তু পাখি দেখতে না পেয়ে হতাশ তারা। বাধ্য হয়েই শূন্য পাখিরালয় ঘোরাঘুরি করেই ফিরে যাচ্ছেন তারা। দক্ষিণবঙ্গ থেকে আসা পর্যটক উজ্জ্বল বিশ্বাস, মানিক বিশ্বাসরা জানিয়েছেন, বই থেকে তথ্য পেয়ে অনেক আশা করে এই সময় পাখি দেখতে এসেছিলেন, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হলো। আমরা এখানে পাখি দেখতে এসেছিলাম, যা দেখার পাখি তো দেখতে পেলাম না, মনটা খুবই খারাপ লাগছে। তো চারিদিকে ঘুরলাম, দু এক প্রকারের পাখি আছে, ঠিক আছে, যেমন বদ্রি বদ্রিও দেখলাম, ওগুলো আর বিভিন্ন রকমের যে রকম পাখিগুলো থাকে সেই সব তো দেখতে পেলাম না। আসছে না হয়তো ওয়েদারে কোনো ওদের সেটা, আর অত্যাধিক গরম বেড়েছে, সেই আর হয়তো আসছে না। এখানে প্রথমত আমি বইতে পড়েছিলাম যে কুলিক পাখিরালয় এখানে রয়েছে, তো এটার ব্যাপারে অনেক কিছু জেনেছি বই থেকে। এখানে অনেক একটা নির্দিষ্ট সময়ে পাখি, বিভিন্ন ধরনের পাখি দেখা যায়, এই পাখিগুলোকে দেখতে আসা হয়। এখনও তো পর্যন্ত তেমন কোনো পাখি দেখতে পাইনি, দু একটা পাখি ছাড়া, যেমন সারস পাখি, তারপরে কোয়েল পাখি, আরও কিছু ছোটো ছোটো প্রজাতির পাখি দেখতে পেলাম। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিভাগীয় বন আধিকারিক দাওয়া সাংমু শেরপার সাথে। তিনি জানিয়েছেন জলবায়ুর ক্রমশ পরিবর্তন এর জন্য দায়ী। এবারে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়নি, যার জেরে পাখিদের আগমনে বাধার সৃষ্টি হয়েছে, ক্রমাগত বাড়ছে পরিবেশ দূষণ। সকলকে এই বিষয়ে সচেতন করেছেন বন আধিকারিক। আমাদের যেটা কুলিক বার্ড স্যাংচুয়ারি আছে, এভরি ইয়ারই আসে আর কি, কিন্তু এবছর জুন তো ঢুকে গেছে, জুন তো শুরু হয়ে গেছে, আর বাই দিস টাইম তো রেনফল হওয়ার উচিত ছিল, কিন্তু এখন পর্যন্ত এইবার ডিলে করে হচ্ছে, মিন্স এখন পর্যন্ত শুরু হয়নি, সেই জন্য এটাই কারণ হতে পারে কি পাখিরাও আসেনি। লাস্ট ইয়ার শোনা যাচ্ছে কি জুন, বাই জুনে শুরু হয়ে গিয়েছিলো, তো মে লাস্ট থেকে বারিশটা শুরু হয়ে গিয়েছিলো, সেই জন্য টাইমে পাখিগুলোও চলে আসছিলো। তো এনভায়রনমেন্টাল এত পলিউশন হয়ে গেছে এই প্লাস্টিক নিয়ে, আর নানান ধরনের ডিফারেন্ট আমরা, আমাদের যেটা অ্যাক্টিভিটিস আছে হিউম্যানলি, আমরাই রেসপন্সিবল আছি তার জন্য। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।